প্ল্যান ওপেন করা যায়। তো প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করা যায়। আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর আপনি প্রবেশ করবেন টুইটার ডট কম। আপনারা হয়তো অনেকেই জানেন যে টুইটার হচ্ছে বিশ্বের মধ্যে এক নাম্বার প্রোডাক্ট, যে প্রোডাক্টকে গুগল 10-এ 10 র্যাঙ্ক সবচেয়ে বেশি। টুইটার এই একমাত্র যাতে 10-এ 10 র্যাঙ্ক দেওয়া হয়েছে গুগল থেকে। তো চলুন আমরা এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আমরা দেখি। তো twitter.com যাওয়ার পর আমরা এরকম একটা পেজ পাবো। তো দেখেন এখানে সাইন আপ যে বক্সটা আছে সে বক্সে ফুল নেম আছে। তো চলুন আমরা ফুল নেম দিয়ে দিই। পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমি আমার নিজের মতো করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই দেখেন জয়েন টুইটার টুডে, শাহরিয়ার হোসেন শান্ত, এটা আমার মেইল অ্যান্ড এটা পাসওয়ার্ড, তিনটাই ভেরিফাই হয়ে গেছে। এখন আমি এখানে সাইন আপ করি। দেখেন ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, এখানে এখন ইন্টার ইওর ফোন নাম্বার, এখন আমাকে ফোন নাম্বার দিতে হবে। আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশ দেওয়া হয়েছে। এখানে আমি ফোন দিয়ে দিই, এটা আমার ফোন নাম্বার। আর আরেকটা কথা, আপনাদের যদি কারো কোনো হেল্প দরকার হয় আমাকে এই নাম্বারে ফোন দিয়ে নক করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। তো নেক্সট করে দেই। তো এখানে একটা ভেরিফাই কোড লাগবে যেটা আমার ফোনে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। তো আমি আমার ফোনে মেসেজ চেক করে কোডটা বসে দিচ্ছি। অলরেডি ফোনে মেসেজ চলে আসছে, আমি কোডটা বসে দিই। ভেরিফাই করে দিলাম। এখন এখানে একটা ইউজার নেম যাচ্ছে, তো এখানে আমি একটা সুন্দর একটা ইউজার নেম দিয়ে দিই। নেক্সট করে দিলাম। এখন এখানে দেখেন উই আর গ্ল্যাড টু ইউর হিয়ার শাহরিয়ার হোসেন শান্ত, এই যে এখানে আমরা লেটস গো করে দিলাম। অবশ্যই আমি শাহরিয়ার হোসেন শান্ত, এই অ্যাকাউন্টটা আমি খুলছি, তো লেটস গো করে দিলাম। এখানে এখন ইউ আর ইন্টারেস্টিং, আপনি এখানে কী কী ভালো লাগে সেগুলো অ্যাড করে দেবেন। যেরকম এখানে আমার স্পোর্ট ভালো লাগে, মিউজিক ভালো লাগে, ফ্যাশন, এন্টারটেনমেন্ট, আপনাদের যেটা যেটা ভালো লাগে আমার আমার এগুলো আমি দিয়ে দিই। আমি সবই দিয়ে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ করে দিন। হ্যাঁ, কন্টিনিউ করার পর এখানে দেখেন সাজেস্ট ইওর, সিলেক্ট অল করে দিলাম।
হচ্ছে আপনি কাদের ফলোয়ার্স ফলো হবে, তো আপনি এদের নিউজ আপনার ওয়ালে চলে আসবে, আপনি এটা দেখতে পারবেন। পরবর্তীতে আরও ফলো করা যায়, আমি করে দিলাম ফলো 40 অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। এখন দেখেন এখানে একটা আপলোড ইওর ফটো যাচ্ছে, তো এখানে আমি ক্লিক করি আপলোড ফটো। আমার পিসিতে যে ফটো আছে আমি ওখান থেকে আমার ফটো আমি আপলোড করে দিতে পারবো। এখানে দেখেন আপলোড ফটো, ফটো সিলেক্ট করার পর এখানে একটা ফটো দিছে, আমি এটা ঠিক করে নিই, এটা এভাবে বসে নিলাম। ইওর ফটো ওয়াজ আপলোডিং, এই যে ফটো আসছে এখানে কন্টিনিউ করে দেই। এখানে কন্টিনিউ করে দেওয়ার পর এখানে স্কিপ স্টেপ করে দিলাম, এই স্টেপটা আমার এখন দরকার নেই, স্কাইপ করে দেওয়াই ভালো, পরবর্তীতে করে নেবেন ওইটা। স্টেপ 6 অফ 6, এখানে খেয়াল করবেন আপনাদের একের পর এক স্টেপ তো হবে। এখানে দেখেন 6 অফ 6, আমরা 5টা পার করে আসছি, তো এটা ফলো করে দিই। হোল্ড এ সেকেন্ড, হ্যাঁ এই দেখেন কনফার্ম ইওর ইমেইল টু সেন্ড, একটা ইমেইলে একটা নোটিফিকেশন গেছে যে আমাদের কনফার্ম করতে হবে। দেখি আমরা আমার মেইল চেক করে দেখি, এই তো টুইটার থেকে একটা মেইল আসছে, এটা আমি ক্লিক করে ওপেন করি। মেইলটা ওপেন হয়েছে, হওয়ার পর আমরা এখানে কনফার্ম নাও করে দিই। এই তো আমাদের অ্যাকাউন্ট এখন পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, এটা আমরা এখন কেটে দিই, এটা লাগতেছে না। তো আপনারা চাইলে এইভাবেই একটা সুন্দর টুইটার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো আপনারা এভাবে চেষ্টা করবেন করে একটা সুন্দর টুইটার অ্যাকাউন্ট নিজেই নিজেরা খুলে নেবেন। আর আমার থেকে যদি এ সম্পর্কে আরও কিছু জানার থাকে তো আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ওখানে কিংবা আমার আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওখানে নক করবেন।